আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গোলাম মোস্তফা মডেল কলেজের পক্ষ থেকে আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মেহেদি হাসান, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, গোলাম মোস্তফা মডেল কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে গেলে শুরুতে উৎপাদন ব্যবস্থাপনা কী এটা তোমাদের জানতে হবে। এখানে বলা আছে, দেখো, সাধারণ অর্থে উৎপাদন সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কার্যকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। অর্থাৎ একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যে ধরনের কার্য প্রক্রিয়া বা কর্ম প্রক্রিয়া পরিকল্পনা মাফিক করা হয়, এই সকল কার্যগুলিকেই একটি ব্যবস্থাপনার মাধ্যমে বা একটি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা একটি ব্যবস্থাপনা টিমের মাধ্যমে সম্পূর্ণ করাই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। আচ্ছা, ব্যাপক অর্থে যদি বলি, উৎপাদন কার্য দক্ষতার সাথে পরিচালনা করে লক্ষ্যার্জনের জন্য উৎপাদন বিষয়ক পরিকল্পনা গ্রহণ, প্রয়োজনীয় উপকরণাদি যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, জনশক্তি ইত্যাদি সংগঠিতকরণ এবং তাদেরকে যথাযথভাবে কাজে লাগানোর সামগ্রিক প্রচেষ্টাকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। অর্থাৎ কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তরকরণ করার কার্যাবলী জন্য যে সকল পরিকল্পনা প্রণয়ন করা হয়, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা হয়, তত্ত্বাবধান করা হয় ও নিয়ন্ত্রণ, সম্পূর্ণ প্রক্রিয়াটাকে মূলত উৎপাদন ব্যবস্থাপনা বলে। এ সম্পর্কে কতিপয় লেখক সংজ্ঞা দিয়েছেন, আমি এখানে একজন রাইটার সংজ্ঞা বলতেছি। দেখো, এখানে অ্যালোড এস বাফা বলেছেন, প্রোডাকশন ম্যানেজমেন্ট ডিলস উইথ ডিসিশন মেকিং রিলেটেড টু প্রোডাকশন প্রসেস সো দ্যাট দ্য রেজাল্টিং গুডস অর সার্ভিস ইজ প্রডিউসড অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিকেশন ইন দ্য অ্যামাউন্টস অ্যান্ড শিডিউল ডিমান্ড অ্যান্ড অ্যাট মিনিমাম কস্ট। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন প্রক্রিয়া সেই সকল সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত যার সাহায্যে নির্ধারিত পরিমাণ ও চাহিদামাফিক পণ্য ও সেবা ন্যূনতম ব্যয়ে উৎপাদন করা যায়। এখানে দেখো, এই সংজ্ঞাটার মাধ্যমে কী বোঝা যায়, উৎপাদন ব্যবস্থাপনা সামগ্রিক ব্যবস্থাপনার একটি অংশ। কোনো প্রতিষ্ঠানে যে অংশ কাঁচামালকে পরিপূর্ণ পণ্যে রূপান্তর করে সে অংশের সাথে উৎপাদন ব্যবস্থাপনা জড়িত। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কাঁচামাল থেকে পণ্য, মানে অভিষ্ট পণ্য বা চূড়ান্ত পণ্য তৈরি করা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী যে টিমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় সেটাকে মূলত উৎপাদন ব্যবস্থাপনা বলে। আচ্ছা, উৎপাদন ব্যবস্থাপনার মূল কাজ হলো উৎপাদনের কার্যকর পরিকল্পনা ও কার্য পরিচালনা করা। অর্থাৎ একটি পণ্য উৎপাদন করার জন্য যে সকল পরিকল্পনা প্রণয়ন করা দরকার সেটা একটা আদর্শ পরিকল্পনা হতে হবে এবং সেই পরিকল্পনা মাফিক পণ্যটা উৎপাদন করার জন্য যে কর্ম প্রক্রিয়া রয়েছে সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ কার্য পরিচালনা করতে হবে। আচ্ছা, এবার আসি আমরা উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী। এখানে শুরুতেই রয়েছে পণ্যের নকশাকরণ। একটি পণ্য উৎপাদন করতে গেলে বা উৎপাদন ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজই হচ্ছে পণ্যের নকশা করা। অর্থাৎ পণ্যটি কীরকম হবে, আকার কীরকম হবে, আকৃতি কীরকম হবে, বা পণ্য কতটুকু উৎপাদন করতে হবে, বা কোন ক্রেতার জন্য কোন ধরনের পণ্য উৎপাদন করতে হবে, এই সম্পূর্ণ বিষয়টি হচ্ছে পণ্য নকশাকরণের আয়তাভুক্ত। যদি বইয়ের ভাষায় বলি, এখানে বলা আছে উৎপাদন ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজ হলো উৎপাদিতব্য পণ্যের নকশাকরণ। যদিও কখনো কখনো পণ্যের নকশা প্রণয়নের জন্য আলাদা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয়, তবুও চূড়ান্ত নকশার অনুমোদন উৎপাদন ব্যবস্থাপনাকেই দিতে হয়, কারণ নকশা সংক্রান্ত যাবতীয় দায় দায়িত্ব তার উপরই বর্তে। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজই হচ্ছে পণ্যের নকশা করা বা নকশাকরণ। তারপর হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। সুষ্ঠু ফলপ্রসূ উৎপাদনের ক্ষেত্রে মানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। শুধু উৎপাদনের ক্ষেত্রে না, কোনো কাজের ক্ষেত্রেই যদি সেটা সফলতা পেতে হয় তাহলে সর্বপ্রথম কাজই হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা। আচ্ছা, পণ্যদ্রব্যের ভবিষ্যৎ চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী উৎপাদন কর্মসূচি গ্রহণ করাই হলো উৎপাদন পরিকল্পনা। অর্থাৎ ভবিষ্যতে পণ্যটা প্রোডাকশন ইউনিটের কোন খাতে কতটুকু ব্যবহার হবে বা কোন খাতে কোন মেশিনটা ব্যবহার করতে হবে বা কী পরিমাণ উৎপাদন করতে হবে, কখন উৎপাদন করতে হবে, এর সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে উৎপাদন পরিকল্পনার আওতাভুক্ত। এরপরে রয়েছে উৎপাদন পরিমাণ পূর্বানুমান। অর্থাৎ আমি কী পরিমাণ উৎপাদন করব সেটা পূর্ব থেকে নির্ধারিত করতে হবে। তারপর রয়েছে কার্য গবেষণা। আমি উৎপাদন কার্যটা কীভাবে পরিচালনা করব বা কতটুকু আমি পণ্য উৎপাদন করব সম্পূর্ণ বিষয়টা নিয়ে পূর্ব থেকে গবেষণা করা। আর একটা বিষয় গবেষণা, একটা বিষয় রয়েছে যে পণ্যটা উৎপাদন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায় সেটা গবেষণা ফলেই
জানা যায়। তারপর আছে উৎপাদন নিয়ন্ত্রণ, যদি পণ্য উৎপাদন করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হয় বা অধিক উৎপাদনের দিকে প্রতিষ্ঠান ধাবিত হয়, সে পরিমাণ ভোক্তা বাজারে না থাকে, তাহলে সেক্ষেত্রে উৎপাদন নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে। তারপর আছে মজুদ নিয়ন্ত্রণ, মজুদ নিয়ন্ত্রণটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে পণ্য অধিক পরিমাণ উৎপাদন করার পর সেটা মজুদ করতে হয়। এখন মজুদ করতে গিয়ে যদি মজুদাগার মানে ভালো পরিবেশে না হয়, তাহলে দেখা গেছে পণ্য নষ্টের ঝুঁকি থাকে। এই ঝুঁকি এড়ানোর জন্য মজুদ নিয়ন্ত্রণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আরও রয়েছে যেমন যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, উৎপাদন কার্য পরিচালনার ক্ষেত্রে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় সে সকল যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর উৎপাদন বাজেট প্রণয়নের সহায়তা, উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাজেট প্রণয়নের সহায়তা পাওয়া যায়। যেমন পণ্যের উৎপাদন যদি অধিক হয় সেক্ষেত্রে বাজেটও অধিক প্রয়োজন হয়, কারণ কাঁচামালের আধিক্য দেখা যায়। তো সম্পূর্ণ বিষয়গুলো উৎপাদন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে, এরপরে ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। এরপর রয়েছে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, গুরুত্বের প্রথমেই রয়েছে উৎপাদন জটিলতা মোকাবেলা। অর্থাৎ যদি বৃহদায়তন প্রতিষ্ঠান হয় তাহলে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে উৎপাদন করতে গিয়ে পরিবেশ বা আনুষাঙ্গিক যে সকল আরও বিষয় বিবেচ্য বিষয়গুলো রয়েছে এ সকল বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে অনেক সময় উৎপাদন ব্যাহত হতে পারে। এ সকল জটিলতা বা ঝুঁকিগুলো গ্রহণ করে উৎপাদন ব্যবস্থাপনা সেগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে রয়েছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, আমি একটু আগে আলোচনা করেছি, যেটা পণ্য বা দ্রব্যের নকশাকরণ একটু আগে আলোচনা করেছি, উপযুক্ত উপাদান পদ্ধতি নির্বাচন, অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, উপযুক্ত উপাদান পদ্ধতি উৎপাদন পদ্ধতি নির্বাচন। অর্থাৎ উৎপাদন পদ্ধতি অনেকগুলো রয়েছে, তার মধ্য থেকে আমি যে পণ্যটা বা প্রতিষ্ঠান যে পণ্যটা উৎপাদন করবে সেই পণ্যটার জন্য কোন পদ্ধতি গ্রহণ করলে অধিক উৎপাদন এবং কম ব্যয়ে স্বল্প ব্যয়ে অধিক পরিমাণ উৎপাদন করা সম্ভব হয় সেই পদ্ধতিটাই গ্রহণ করা উৎপাদন ব্যবস্থাপনা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ আগের প্রশ্নে আলোচনা করলাম, গুণগত মানের পণ্য উৎপাদন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গুণগত মানের পণ্য উৎপাদন, অর্থাৎ পণ্য যদি গুণগত মানসম্পন্ন না হয় তাহলে ক্রেতা ধরে রাখাটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তো পণ্য অবশ্যই ভোক্তাদের চাহিদা অনুযায়ী গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে হবে, যেটা উৎপাদন ব্যবস্থাপনারই একটা অন্যতম অংশ। অপচয় ও ব্যয় হ্রাস, ব্যয় সর্বনিম্ন ব্যয়ে যদি সর্বাধিক উৎপাদন করা যায় সেক্ষেত্রে ব্যবসায় সফলতা বা মুনাফা অর্জনের দিকে ধাবিত হবে। তাই উৎপাদন ব্যবস্থাপনা টিমের কৌশলের কারণে যদি কম সময়ে কম শ্রম ব্যবহার করে এবং অর্থের অপচয় কম দিয়ে অধিক উৎপাদন করা যায় সেক্ষেত্রে ব্যবসায়ী লাভবান হবে। তারপর রয়েছে সমন্বয় সাধন, উৎপাদন ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সমন্বয় সাধন, কারণ যদি ব্যবস্থাপনা টিম পণ্যের উৎপাদনের বা উৎপাদন কর্মীর সাথে প্রতিষ্ঠানে যে কাঁচামাল রয়েছে যন্ত্রপাতি রয়েছে এগুলো যথাযথ সমন্বয় সাধন করতে না পারে তাহলে উৎপাদন ব্যাহত হবে। তাই সমন্বয় সাধন উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া রয়েছে উৎপাদন নিয়ন্ত্রণ, মজুর নিয়ন্ত্রণ, উৎপাদন বাজেট প্রণয়নের সহায়তা, ক্রয় সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, দ্রব্য গবেষণা উন্নয়ন, এগুলো আগের প্রশ্নে আলোচনা করেছি। প্রতিযোগিতা টিকে থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয় উৎপাদন ব্যবস্থাপনা, কারণ একজন উৎপাদন ব্যবস্থাপনা টিম যদি পণ্যটি উৎপাদনের মাধ্যমে বাজারে টিকে থাকতে না পারে তাহলে ব্যবসায় ব্যর্থ হবে বা ব্যবসায়ের যেই মূল লক্ষ্য রয়েছে সেটা অর্জিত হবে না। তাই প্রতিযোগিতায় টিকে থাকার মতো পণ্যই বাজারে উৎপাদন করতে হবে, বা দেখা গেছে যদি একই পণ্য অধিক পরিমাণে উৎপাদন করে, ঠিক একই পণ্য অন্য একটি প্রতিষ্ঠান যদি উৎপাদন করে, দুইটি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকবে তাদের গুণগত মানে, পার্থক্য থাকবে কে কতটুকু ক্রেতা বাজারে ধরে রাখতে পারতেছে এই বিষয়গুলো। তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখেই উৎপাদন ব্যবস্থাপনা পণ্য উৎপাদন করবে যাতে প্রতিযোগিতা টিকে থাকতে পারে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে, সেটা হচ্ছে তোমাদের 318 পৃষ্ঠায় বইয়ের সাধারণ ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। দেখো প্রথমেই সংজ্ঞাটা বলি, সাধারণ ব্যবস্থাপনা কি? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ,
কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াই হলো ব্যবস্থাপনা। আর উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তরকরণ, কার্যাবলী পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া হলো উৎপাদন ব্যবস্থাপনা। অর্থাৎ সাধারণত ব্যবস্থাপনা বলতে যেটা বোঝায় যে পরিকল্পনা, সংগঠন, প্রেষণা, নিয়ন্ত্রণ সবগুলো বিষয়ের একটা সমন্বয় সাধনই হচ্ছে ব্যবস্থাপনা। আর উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে উৎপাদন কার্যাবলীর সাথে জড়িত যে কাজগুলা সেগুলা, যেমন উৎপাদন কার্যাবলী পরিচালনা করতে গেলে আমরা একটু আগে যে পড়লাম সেখানে পরিকল্পনার প্রয়োজন হয়, উৎপাদনের উপকরণ সংগ্রহকরণ প্রয়োজন হয়, তারপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করতে হয়। আচ্ছা, তারপর রয়েছে কার্যপরিধি। ব্যবস্থাপনার কার্যপরিধি সাধারণত ব্যাপক হবে, এটাই স্বাভাবিক, যেহেতু ব্যবস্থাপনা পুরো পরিকল্পনা হতে শুরু করে একদম নিয়ন্ত্রণ পর্যন্ত কাজ করে। আর সেখানে উৎপাদনের কার্যাবলী সাধন ব্যবস্থাপনা থেকে অবশ্যই ছোট হবে, বা সাধন ব্যবস্থাপনার একটি অংশ হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। তারপর উদ্দেশ্য, সাধন ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন। উৎপাদন ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদন বিভাগের লক্ষ্য অর্জন করে সাধন ব্যবস্থাপনাকে সহায়তা করা, যেহেতু সাধন ব্যবস্থাপনার অংশ হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। পরিকল্পনা ব্যাপ্তি, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এই ব্যবস্থাপনা স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে। আর উৎপাদন ব্যবস্থাপনা মূলত স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে, কারণ প্রত্যেক ব্যবস্থাপনার একটা অংশ হচ্ছে এখানে উৎপাদন ব্যবস্থাপনা, যেখানে একটা নির্দিষ্ট পণ্যের জন্যই একটা উৎপাদন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়, আবার আরেকটা পণ্যের জন্য আবার নতুন করে আরেকটা উৎপাদন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়, কাজেই এটা স্বল্পমেয়াদী পরিকল্পনা। কাজের ধরন, সাধারণ ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য নানান ধরনের কার্যাবলী সম্পাদন করে। বিভাগীয় লক্ষ্য অর্জনের জন্য উৎপাদন ব্যবস্থাপনা একই ধরনের বিশেষ করে রুটিন কাজ সম্পাদন করে। এছাড়া রয়েছে এখানে নিয়ন্ত্রণকারী পক্ষ, সাধন ব্যবস্থাপনাকে পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যেহেতু সাধন ব্যবস্থাপনা হচ্ছে একটি প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী যে ব্যবস্থাপনা টিমের মাধ্যমে পরিচালনা করা হয়, কাজেই এটা অবশ্যই মালিক পক্ষ বা পরিচালনা পর্ষদ এটাকে নিয়ন্ত্রণ করবে। আর উৎপাদন ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে ব্যবস্থাপকগণ, সাধন ব্যবস্থাপকগণ, যারা প্রতিষ্ঠানে নির্দিষ্ট বেতনভুক্ত কর্মচারী হিসাবে নিয়োজিত থাকে। উৎপত্তি, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য মালিক বা পরিচালনা পর্ষদ কর্তৃক সাধন ব্যবস্থাপনা সৃষ্টি করা হয়। আর সাধন ব্যবস্থাপনার কাজে সহায়তা ও বিশেষায়নের সুবিধা অর্জনের লক্ষ্যে সাধন ব্যবস্থাপনা দ্বারা উৎপাদন ব্যবস্থাপনা সৃষ্টি করা হয়। এবার আসি পণ্য কি, পণ্যের ধারণা। এখানে দেখো, পণ্য বলতে বিক্রয়যোগ্য কোনো কিছুকে বোঝায় যা অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয় করা হয়। অর্থাৎ পণ্যটা একটি কি বলে হস্তান্তরযোগ্য একটা জিনিস, যেটা একজনের হাত থেকে অন্যজনের হাতে স্থানান্তরিত হয়। আর এটা কিভাবে স্থানান্তরিত হয়, একটা নির্দিষ্ট মূল্যে বা অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয় করা হয়। আচ্ছা, এছাড়াও যেমন এখানে বলা আছে, কতিপয় মনীষী সংজ্ঞা দিয়েছেন, এখানে ফিলিপকার্টটা কী বলেছেন দেখো, এ প্রোডাক্ট ইজ এনিথিং দ্যাট ক্যান বি অফার্ড টু এ মার্কেট ফর অ্যাটেনশন, অ্যাকুইজিশন অ্যান্ড অর কনজামশন। ইট ইনক্লুডস ফিজিক্যাল অবজেক্ট, সার্ভিসেস, পার্সোনালিটিস, প্লেসেস, অর্গানাইজেশনস অ্যান্ড আইডিয়াস। অর্থাৎ পণ্য হলো এমন কোনো বিষয় যা বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও তাদের কর্তৃক সংগ্রহ বা ভোগের নিমিত্তে উপস্থাপন করা হয়, যার অন্তর্ভুক্ত হলো বোধযোগ্য কোনো বস্তু, সেবা, ব্যক্তিগত ভাব বা অবস্থা, স্থান, প্রতিষ্ঠান ও ধারণা। অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে, সংজ্ঞাটা মূল বিষয় হচ্ছে যে এটা এমন একটা জিনিস, পণ্য এমন একটা জিনিস যেখানে মূলত ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়, সেটা ভোগ্যপণ্য হতে পারে, শিল্পপণ্য হতে পারে বা বিলাসযোগ্য পণ্য হতে পারে। আচ্ছা, পণ্যের কতিপয় বৈশিষ্ট্য রয়েছে, যেমন দৃশ্যমানতা, অর্থাৎ পণ্যটা দৃশ্যমান হবে, দেখা যাবে, স্পর্শনীয়, পণ্যটা স্পর্শ করা যাবে, নির্দিষ্ট আকার, একটা নির্দিষ্ট আকার থাকবে, স্থানের ব্যবহার, অর্থাৎ যে স্থানে রাখা হবে ওই স্থানটা, যে স্থানে রেখে এটা ক্রয় বিক্রয় করা হবে ওই স্থানটা ব্যবহার করা। তারপর রয়েছে সংরক্ষণযোগ্যতা, অর্থাৎ পণ্য মজুত করে রাখা যাবে, স্থানান্তরযোগ্যতা, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যাবে, যেটা ক্রয় বিক্রয়ের মাধ্যমেও হতে পারে বা পরিবহনের মাধ্যমে হতে পারে। পচনশীলতা, পণ্য কিছু কিছু পণ্য পচনশীল হয়ে থাকে, আবার কিছু কিছু পণ্য পচনশীল হয় না,
পচনশীল পণ্য মূলত দেখা গেছে কাঁচা শাকসবজিকেই বোঝানো হয়েছে। আচ্ছা, এই ছিল পণ্যের বৈশিষ্ট্য। পণ্যের কতিপয় প্রকারভেদ রয়েছে, একটু আগে বললাম যে ভোগ্যপণ্যের মধ্যে আবার কতিপয় ভাগ রয়েছে। সুবিধাজনক পণ্য, সুবিধাজনক পণ্যের মধ্যে রয়েছে আবশ্যকীয় পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য, সরবরাহ পণ্য। ভোগ্যপণ্য বলতে মূলত আমরা যেসব পণ্য দৈনন্দিন ব্যবহারের কাজে ব্যবহার করি বা দেখা গেছে যে সকল পণ্য আমরা আমাদের দেখা গেছে বিলাসযোগ্য হতে পারে এই ধরনের পণ্য আমরা ব্যবহার করি সেগুলোকে মূলত ভোগ্যপণ্য বলে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে চাল ডাল থেকে শুরু করে শিল্প উৎপাদিত পণ্য যেমন সাবান, ব্লেড, ঘড়ি, রেডিও, অর্থাৎ আমরা যেগুলো সাধারণত ভক্ষণ করি সেগুলো, আবার যেগুলো আমরা আমাদের বিলাসের কাজে ব্যবহার করি সেগুলো, সবগুলোকেই ভোগ্যপণ্য বলা হয়েছে। এরপর রয়েছে বিপণন পণ্য। বিপণন পণ্য যে সকল পণ্য সচরাচর ক্রেতারা ক্রয় করে না তাই হলো বিপণন পণ্য। এ ধরনের পণ্য ক্রয় ক্রেতা বা ভোক্তারা পুরো পরিকল্পনা গ্রহণ করে এবং কেনার সময় দ্রব্যের গুণাগুণ ও মূল্য যাচাই করে। অর্থাৎ সচরাচর যে সকল পণ্য আমরা ক্রয় করি না সেগুলোকে মূলত বিপণন পণ্য বোঝানো হয়েছে, যেমন টেলিভিশন, দামি শাড়ি, গহনা, রেফ্রিজারেটর ইত্যাদি, এগুলোকে শৌখিন পণ্য বলা যায়। আবার কিছু কিছু সেবা জাতীয় পণ্য রয়েছে যেমন এয়ার কুলার, ওয়াশিং মেশিন, ইলেকট্রনিক আয়রন ইত্যাদি। এরপরে আসি বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য মূলত ওই সকল পণ্য যেগুলোকে একটা নির্দিষ্ট ফাংশনে বা দেখা গেছে একটা নির্দিষ্ট অকেশনে উদ্দেশ্য করে কিনা হয় ওই সকল পণ্যকে মূলত বিশিষ্ট পণ্য বলা হয়। যেমন ফ্যাশনেবল জুতা, আকর্ষণীয় ঘড়ি, মূল্যবান ক্যামেরা, দামি কলম, চশমা ইত্যাদি। তারপর রয়েছে শিল্পপণ্য। যে সকল পণ্য চূড়ান্ত ভোগে ব্যবহৃত হয় না বরং ভোগ্যপণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে শিল্পপণ্য বলে। অর্থাৎ যে সকল পণ্য দিয়ে মানে একটি পণ্য দিয়ে অন্য একটি পণ্য উৎপাদনের চেষ্টা করা হয় সেগুলোকে মূলত শিল্পপণ্য বলে বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। যেমন কাঁচামাল, আদা প্রস্তুত পণ্য ও পণ্যাংশ, ভারী যন্ত্রপাতি, সম্পত্তি, আনুষ্ঠানিক যন্ত্রপাতি ইত্যাদি, বা সহায়ক পণ্য হিসাবে অনেক জিনিস কাজ করে ইত্যাদি, যেমন বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি। আচ্ছা, তো শিক্ষার্থীরা আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা কি জানলাম, উৎপাদন ব্যবস্থাপনার বৈশিষ্ট্য গুরুত্ব জানলাম, সাধারণ ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থার পার্থক্য জানলাম, পণ্য কি, পণ্যের বৈশিষ্ট্য, তারপরে পণ্যের প্রকারভেদ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আজকে যতটুকু আলোচনা করলাম এতটুকুর উপরে তোমরা বাসায় ভালোভাবে অনুশীলন করবে। তো আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।